নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে এসেছি। এখানে তোমরা যে কেউ আবেদন করতে পারবে যে কোনো জেলা থেকে। রাজ্যে আবারও নতুন করে NHPC অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, প্রচুর শূন্যপদ বেরিয়েছে, যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা আবেদন করে ফেলো, হাতে এখনো সময় রয়েছে বন্ধুরা, ঠিক আছে? তো বন্ধুরা, আবেদন কবে থেকে শুরু হবে, আবেদনের লাস্ট ডেট, রাজ্যের কোন কোন জেলায় তোমাদের নিয়োগ করা হবে, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত রকম মেন মেন তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। এছাড়াও বন্ধুরা, তোমাদের কোনো রকম মূল্যবান জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? এবং তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেশের সংক্রান্ত তথ্য জানাতেও ভুলবে না। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমরা আগে থেকে নিয়োগের নোটিশটি ওপেন করে ফেলেছি। প্রত্যেকের সুবিধার্থে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে নিজস্ব KSP অনলাইন ক্লাসের ওয়েবসাইটে। তোমরা ভিজিট করলেই এই নোটিশটি তোমরা পেয়ে যাবে এবং অ্যাপ্লাই লিঙ্কটিও তোমরা সেখান থেকেই পেয়ে যাবে। এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে ITI বিভিন্ন রকম ডিপ্লোমাতে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? অর্থাৎ বন্ধুরা, এখানে তোমাদের গ্রুপ ডি পোস্টে এখানে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, ছেলে মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে? প্রথম পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে, সিভিল। এখানে তোমরা বেতন কাঠামোটি দেখতে পাচ্ছ, 19,600 টাকা থেকে 1,19,500 টাকা পর্যন্ত কিন্তু এখানে তোমাদের বেতনটি হবে, ঠিক আছে? তো অবশ্যই যোগ্য ক্যান্ডিডেটরা তোমরা আবেদনটি করে ফেলো, ঠিক আছে বন্ধুরা? এখানে আবেদন করতে গেলে, অর্থাৎ এই পোস্টের ক্ষেত্রে যদি তোমরা আবেদন করো, তোমাদের কিন্তু 3 বছরের রেগুলার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর কিন্তু তোমাদের অভিজ্ঞতা থাকা আবশ্যক, ঠিক আছে? এই তথ্যটি কিন্তু তোমরা ভালো করে মাথায় রাখো। এবং বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 60% কিন্তু তোমাদের এখানে মার্কস থাকা আবশ্যক, ঠিক আছে? এছাড়াও SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা তোমরা কিন্তু 50% নাম্বার থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? এখানে এজ লিমিট ধরা হয়েছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 30/6/2023 অনুসারে ম্যাক্সিমাম 30 বছর, ঠিক আছে? এর ভিতরে কিন্তু তোমাদের বয়সটি থাকা আবশ্যক। এবং প্রত্যেকটি কাস্টের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের অন্যান্য যে সকল চাকরিগুলির ক্ষেত্রে 3 বছর এবং 5 বছরের বয়সের ছাড়গুলি পেয়ে যাও, এই সকল পোস্টের ক্ষেত্রেও কিন্তু তোমরা সেম বয়সের ছাড়গুলি পেয়ে যাবে। সেই দিক থেকে কোনো রকম তোমাদের চিন্তার বিষয় থাকবে না। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ঠিক আছে, এই পোস্টটির ক্ষেত্রে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বেতন ঠিক সেমই বেতন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। এখানেও কিন্তু সেম বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, ঠিক আছে, 3 বছরের ডিপ্লোমা কোর্স চেয়েছে, বোঝা গেল? 60% মার্কস নিয়ে যদি তোমরা ইলেকট্রিক্যাল এর উপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে? এছাড়াও SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্ষেত্রে 50% মার্কস থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনের যোগ্য। এই চাকরিটির ক্ষেত্রেও কিন্তু তোমাদের এজ লিমিট 30 বছর, অর্থাৎ 30 বছরের বয়সের মধ্যে কিন্তু তোমাদের বয়সটি থাকা আবশ্যক। এই পোস্টটির ক্ষেত্রে 74টা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এর পরের পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, ঠিক আছে। তোমরা যদি দেখো স্যালারি, এখানেও সমস্তটা একই রয়েছে, ঠিক আছে। এখানেও যদি তোমরা 3 বছরের ডিপ্লোমা কোর্স থেকে থাকে মেকানিক্যালের উপরে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং এখানে সমস্ত তথ্যটাই সেমই দেওয়া রয়েছে, ঠিক আছে। যদি তোমরা দেখো ভ্যাকেন্সি, তোমরা দেখতেই পাচ্ছ 60টি রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা স্ক্রল ডাউন করলে নিচের দিকে দেখতে পাবে বেশ অনেকগুলি পোস্ট রয়েছে। তো বন্ধুরা, সমস্তটা বলা সম্ভব হবে না, বলতে গেলে অনেক সময় অপচয় হবে। তো বন্ধুরা, আমরা ভিডিওর শুরুতে যে তথ্যটি জানিয়েছিলাম যে শুধুমাত্র মাধ্যমিক এবং ITI পাশে তোমরা নতুন ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে, তো বন্ধুরা সেটি তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাক্সম্যান মেকানিক্যাল এবং মেকানিক্যাল, ঠিক আছে। এই পোস্টটির ক্ষেত্রে বন্ধুরা, তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, মিনিমাম মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে, এবং তোমাদের যদি ITI সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এখানে তোমরা অগ্রাধিকার সবার আগে পেয়ে যাবে, বোঝা গেল কি বললাম আমি? তো অবশ্যই বন্ধুরা, সময় অপচয় না করে খুব শীঘ্রই তোমরা অ্যাপ্লাইটি সম্পূর্ণ করে ফেলো, ঠিক আছে। এখানে তোমাদের বেতন 25,000 টাকা থেকে শুরু হবে এবং 30 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে এখানে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে তোমরা বয়সের ছাড়গুলি পেয়ে যাবে, ঠিক আছে। বন্ধুরা, তোমরা উপরের দিকে আরো একটি পোস্ট দেখতে পাচ্ছ যে মাধ্যমিক পাশে সিভিল পোস্টে, অর্থাৎ এখানেও সমস্ত রকম তথ্য সেমি দেওয়া রয়েছে।
ঠিক আছে। এখানে যে সকল সার্টিফিকেটগুলি চেয়েছে সেগুলি কিন্তু অ্যাপ্লাইয়ের সময় কিংবা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু লাগবেই, ঠিক আছে। তো এরপর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লাইয়ের সময় ফিস পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল, EWS এছাড়াও OBC প্রার্থীদের ক্ষেত্রে 295 টাকা কিন্তু এখানে তোমাদের আবেদনের মূল্যটি দিতে হবে, ঠিক আছে। আর বন্ধুরা আবেদনটি চলবে কিন্তু অনলাইনের মাধ্যমে, অনলাইনের লিঙ্ক অর্থাৎ অ্যাপ্লাই লিঙ্কটি আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে নিজস্ব KSP অনলাইন ক্লাসের, সেখান থেকেই তোমরা অর্থাৎ সেই ওয়েবসাইট থেকেই তোমরা কিন্তু নোটিশটি সহ অ্যাপ্লাইও করে নিতে পারবে। তো বন্ধুরা সমস্ত দিক দেখে শুনে তোমরা অ্যাপ্লাইটি করবে, অ্যাপ্লাই কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এবং বন্ধুরা এখানে আবেদনটির লাস্ট ডেট 30 জুন কিন্তু এর লাস্ট ডেট, ঠিক আছে। তো বন্ধুরা এর আগেই তোমরা চেষ্টা করবে অ্যাপ্লাই করার। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলের নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে ফেলো, ঠিক আছে।